আমাদের রাজুদা সবার প্রিয় প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করেন, এই রাজুদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং মেঘ পৌঁছে গেছে আমাদের সবাইয়ের কাছে, আমরা অনুরোধ করব সবাই মিলে ছোট্ট করে তালিয়া, ছোট্ট করে তালিয়া বাজান, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাদের হাত আছে তালি দেবে, যাদের নেই দেয়া দরকার নেই, ঠিক আছে? এই দিকটা বড্ড চুপচাপ, এই দিকে বোধহয় অত ফ্যান নেই আমার। ওই দিকটা চুপচাপ মানে ওরা ফুটবল বিশ্বকাপ খেলা দেখে, ওরা ওরা সিরিয়াল দেখে না। তো সে তো সানডে আছে, তো সকাল থেকে দেখে সন্ধ্যা না। এই দিকটা দেখে, এরা একটু চুপচাপ না, এরা সব দেখে। এরা অ্যাকচুয়ালি সন্ধে 6টার সময় কি দেখা হয় সিরিয়ালটা? এখন দেখা হয়? আচ্ছা, আপনাদের কি ইচ্ছে যে সিরিয়ালটা আরো অনেক দিন চলুক না কালকেই বন্ধ হয়ে যায়? অনেক দিন চলুক আর কি কি করতে চান? ময়ূরীর শাস্তি পেতে চায়? ময়ূরীর দুষ্টুমিগুলো ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগবে, ময়ূরীকে তো ভালো লাগবেই, এত মিষ্টি মিষ্টি করে টকাশ টকাশ কথা বলে, ভালো তো লাগবে। মেঘ তো সাদাসিধে, কেন ভালো লাগবে? আমরা যখন আসি, আমরা একটা ওই হোটেলে ঝিংলেশ্বরে দাঁড়িয়েছিলাম, একজন এসে জড়িয়ে ধরে বলল যে আমি এই সিরিয়ালটা না দেখে কোথাও যাই না। মানে এই সিরিয়ালটা যে এত এত ভালোবাসা আছে ইচ্ছে পুতুলের, এটা আমি জানতাম না, আজকেই জানলাম। তো চলো আর কি হবে, একটা গান হোক। আরেকটা গান হবে না এখন, আরেকটা নাচ হবে। আরেকটা নাচ হবে? আচ্ছা আচ্ছা, গান নাচ হবে, যেটা আমাকে মেঘ বলেছে। মানে মেঘের আমাদের ফার্স্ট শো, আর যে মঞ্চে দাঁড়িয়ে আমরা শো করছি সেটা হচ্ছে পূর্বকলা দেওয়ালি মঞ্চ। আর যে মানুষটার সঙ্গে আমার প্রত্যেক দিন কথা হয়, সারা বছর ধরে কথা হয়, সে বিশ্বজিৎকে আবার মঞ্চে ডাকবো। বিশ্বজিৎদা আছে? বিশ্বজিৎদা থেকে থাকো, একটু মঞ্চে এসো। তো চলো, তোমার কথা হোক, বিশ্বজিৎদা থাকলে আসছে, তারপরে অনেক কথা হবে। সবাই আগে একটা একদম মন থেকে কথা বলো তো, গানটা কি খুব খারাপ গাইলাম? হ্যাঁ, একদম প্রথম মঞ্চ, প্রথম গান, এর আগে কিন্তু মঞ্চে কোনোদিন গান গাইনি, যা গিয়েছে সিরিয়ালে। সিরিয়ালে তো ওটা তো আর নিজে গাই না, ও তো খালি ঠোঁট নাড়াতে হয়, তাই আজকে বুঝলাম যে গান গাওয়াটা কতটা কঠিন। বাট হ্যাঁ, তোমাদের ভালো লাগলে ইটস ওয়ার্থ ইট। আমার মা তো বলে আমার গান শুনলে কান থেকে রক্ত পড়ে, তো তোমাদের পড়েনি তো? সত্যি করে বলো, অসুবিধে নেই। আচ্ছা, মেঘের সম্বন্ধে আর কি কি জানতে ইচ্ছে করে? মানে মেঘের নয়, তিতিক্ষার সম্বন্ধে। তিতিক্ষা দাস কিসে পড়ে? আচ্ছা, কিসে পড়ো, উপরে না নিচে পড়ো? আপাতত তো উপরেই পড়ছি। কোন ক্লাস? আমি সবে 12 কমপ্লিট করেছি। আমার নাম তিতিক্ষা। ক ভাই বোন? আমি তো একাই, আমি ওসব ময়ূরীর মতন লোকদেরকে জায়গা দিই না বাড়িতে। ফোন নাম্বার নাকি? না, ফোন নাম্বার না। আর কি? সেলফি, দাঁড়াও। আর কি আর কি জানতে চান বলুন? কোথায় বাড়ি? তাই তো, কোথায় বাড়ি হলে ভালো হয়। অ্যাকচুয়ালি কাজের সূত্রে সবাই কলকাতার টালিগঞ্জের আশেপাশে থাকে, তো তিতিক্ষার অরিজিনাল বাড়ি তিতিক্ষা নিজেই বলে দিক, আমি জানি যদিও। তিতিক্ষা, তোমার অরিজিনাল বাড়ি কোথায় বলো দাও। আমি যেটা বললাম যে দত্তপুকুর, সেটা তোমরা চিনবে না। দত্তপুকুর চেনেন? হাবড়া দত্তপুকুর ওই সাইডে, যে আমাদের উত্তর চব্বিশ পরগনা, তাই তো? এখানটা অ্যাকচুয়ালি কালো আসছে, উত্তর চব্বিশ পরগনা। চলো পরে, উত্তর চব্বিশ পরগনা তো? হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনা। চলো, আমাদের বাড়ির ওখানে বিশ্বজিৎদা এসছে। বিশ্বজিৎদা এখানে এসো, একটা কথা আছে। আমরা এই মঞ্চে প্রত্যেক বছর নতুন নতুন শিল্পীকে আনি, যেটা সুযোগ করে দেন এই মানুষটা। সারা বছর ধরে এই মেলাটাই ইনি এখানকার অঞ্চলের প্রধান, কিন্তু সবথেকে বড় কথা হলো, সবথেকে বড় কথা হলো তিতিক্ষা, এই মানুষটা সারা বছর ধরে এই মঞ্চে দেখো পুরো সিমেন্টের বানিয়েছে, গ্রিন রুম বানিয়েছে, সারা বছর ধরে মাথায় চলতে থাকে যে কী করে মেলাটাকে সুন্দর করব। আর সেই মঞ্চে সুযোগ করে দেয় নতুন নতুন শিল্পীদের, কোনো চিন্তাভাবনা না নিয়ে। তো সেই জন্য আমাদের সুলতান পরিবারের পক্ষ থেকে এবং তিতিক্ষার পক্ষ থেকে একটু মিষ্টি আমরা তিতিক্ষার হাত দিয়ে বিশ্বজিৎদের হাতে তুলে দিতে চাই। মানে এটা এইটুকু মিষ্টি কিছু হবে না জানি, তবু একটু মিষ্টি সম্পর্ক আর। আমি একনয় আমার সঙ্গে আমাদের পূর্বকলা গ্রাম কল্যাণ সমিতি এবং অস্টার ক্লাব প্রতিটি সভ্যবৃন্দ আমার সঙ্গে থাকে। তো আমি চাইবো তাদের কয়েকজনকে ডেকে নিতে, সবাই যারা আছে সবাই চলে আসুন, সবাইয়ের হাতে, সবাইয়ের জন্য মিষ্টি আনা হয়নি অবশ্য, ছোট্ট একটা মিষ্টি সম্পর্ক তৈরি হলো তিতিক্ষাকে দিয়ে। ঠিক আছে তো নাকি? আওয়াজ কোথায়? এদিকে যেন আওয়াজ একটু ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে তো? সব মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, নিচে নামতে হবে, ঢঙের কথা আর কি, নিচে নামতে হবে, বলে মেয়েদের মতো কথা বলে, তাই তো না? আচ্ছা, ভীষণ অবশ্যই তিতিক্ষা,
মানে মেঘ কে বলবো, মেঘের জন্য এই দাদা হচ্ছে আমাদের কমিটির মধ্যে, উনি একটা কথা বলতে চান, তোমাকে কি জানতে চান? আমি গিনুমে গিয়েছিলাম, আমি বলেছি আমি দেখতে পাচ্ছি আপনি লাস্টে শ্বশুর বাড়ি যাবেন কি না। আমি শ্বশুর বাড়ি যাব কি না সেটা তোমরাই বলো, আমার কি যাওয়া উচিত? উচিত নয় তো, আমারও মনে হয় উচিত নয়। এবার তোমরা তো জানোই যে সিরিয়ালে হিরো হিরোইনের মিল তো হবেই, কিছু তো করার নেই। এবার নীল যদি কোনোদিনও শুধরায় নিজের লাইফে, তাহলে অবশ্যই ফিরে যাব। এবার তোমরা প্রে করো যে নীল যেন ভালো হয়ে যায়। ও যদি এখনও আমার দিদিভাইয়ের পেছনে ঘুরঘুর করে, আমার কিচ্ছু করার নেই। সেটা ঠিকই বলেছো, বাট কি করবো বলো, নিজের দিদি হয় তো। মানে নীল করে না, অ্যাকচুয়ালি ময়ূরী পেছনে পেছনে ঘুরঘুর করে, তাই না? হ্যাঁ, এবার নিজের দিদি বলে কথা মানে সবসময় তো বলা যায়। অনেক কিছু তো হলো, নাচ হলো, গান হলো, কথাবার্তা হলো, একটা ডায়লগ হবে কি? হ্যাঁ, হতেই পারে। চলো একটা সুন্দর করে একটা ডায়লগ শুনতে চাই। যেটা মেঘ শ্বশুর বাড়িতে থাকাকালীন দুদিন পর পরই নীলকে বলতো যে শোনো নীল, এভাবে অবিশ্বাস করলে কিন্তু সংসার টেকানো যাবে না। ভালোবাসা পরে আমার কাছে আগে আত্মসম্মান। আমার বাপি আমাকে সবসময় আত্মসম্মান দেওয়ার শিক্ষা দিয়েছে, তাই আমি এভাবে তোমাদের এরকম নোংরা পরিবেশে থাকতে পারবো না। তুমি বারবার আমাকে অবিশ্বাস করবে, তুমি প্রথমে একবার ঠাম্মির ওষুধ নিয়ে আমাকে অবিশ্বাস করলে, একবার বললে আমি নাকি ইচ্ছে করে গলা খারাপ করেছি, আমি কম্পিটিশনে গাইবো না তাই, আজকে আবার এটা। বারবার এভাবে করলে সংসার টেকানো যাবে না নীল, আমাকে তুমি বাধ্য করো না। আই গেস মেঘ ঠিকই বলেছে, তাই না? এভাবে তো চলা যায় না, একটা লিমিট থাকে সব কিছুর। মেঘ যথেষ্ট ভালোভাবে ওর শ্বশুর বাড়িতে থাকার চেষ্টা করেছে, বাট আমার শাশুড়িও তো আরেকজন, ময়ূরী বলতে পাগল, এগুলো কি ঠিক? আমি তো যথেষ্ট ভালো মেয়ে, তাই না? ভালোভাবে সংসারটা করতেই পারতো। এখন ছেলেদের আর কি বলবো, ওদের কোনো ঠিক ঠিকানা থাকে না, যতই ভালো পাক না কেন তাও সহ্য হবে না। মনে হয় আরেকটু ভালো, আরেকটু ভালো, ক্যাটরিনা কেফ আসলেও বলবে আলিয়া ভট্ট হলে বোধ হয় ভালো হতো, তাই না? কি বলছো বৌদিরা, একটু বলো তো ঠিক করে, আমি কি ঠিক বলছি? না, মোটেই ঠিক বলনি, ছেলেদের কখনোই খারাপ বলবে না। হীরের আংটি কখনো কি, হীরের কিন্তু দাম পড়ে যায়, হীরের আংটি কোনোদিন বাঁকা হয়, হীরের কিন্তু দাম পড়ে যায়, আমরা যত দোষ করব খাঁটি সোনা, আমরা হাজার দোষ করব তোরও আমরা শুদ্ধ, মেয়েরা একটু ভুল করে ফেললেই মুশকিল। হ্যাঁ, তাই তো নাকি? ঠিক বললাম তো, ছেলেরা হাজার ভুল করলেও সেটা মাফ করা যায়, কিন্তু মেয়েরা একটু ভুল করলে মাফ করা যায় না, এটাই বাস্তব। সেই ওই ছেলেরা হীরে হলে মেয়েরা সোনা, সোনার দাম তো পড়ে না, উল্টে বাড়ে। হ্যাঁ ঠিক ঠিক, একদমই তাই। চলো, কি বললো আমি বুঝতে পারি, কি বললে আরেকবার শুনিয়ে দাও তো, কি বললো বলো। আসল হীরে পাওয়া যায় না, কে বলেছে? আমরা সব, বেশিরভাগ ছেলেরা সব আসল হীরে, তাই তো নিজের দিকে খুব গর্ববতী ভাবে, এই গর্ববোধ ভাবি। আজকে যদি এখানে অনুষ্ঠান খুব ভালো করি, আজকে যদি প্রোগ্রাম এখানে ভালো করি, কমিটি সমস্ত দাদারা আমার দিকে প্রেগনেন্ট করে দেবে, এই পেমেন্ট করে দেবে। দেখেছেন, আমি সঠিক কথা বললে আপনারা হাসছেন, হাসছেন না, ভুল কথা বললে তবে হাসছেন। তো আসুন আরেকটা গান আমরা শুনবো। ঠিক আছে।
জোরদার তালি হোক সবাই মিলে প্রত্যেকে প্রত্যেকে হয়তো মজা করার জন্য হাসানোর জন্য একটু আদ্রু খারাপ কথা বলি কিন্তু এটা ধ্রুব সত্য এটা মন থেকে বলছি এটা কিন্তু ধ্রুব সত্য আমরা যতই মেয়েদের খারাপ বলি না কেন একটা মেয়ে ছাড়া কিন্তু জন্ম নিতে পারতাম না একটা মেয়ে কখনো মাতৃরূপে কখনো কন্যা রূপে কখনো জায়া রূপে কখনো সেবিকা রূপে তো আসুন মঞ্চে আছে আপনাদের প্রিয় আর্টিস্ট আপনাদের ভালোবাসার মানুষ ভালো লাগার মানুষ তো মেয়েকে তো আমাদের ছাড়তে ইচ্ছে করছে না কিন্তু ছেড়ে দিতে হবে আর একটা নাচ হবে হ্যাঁ আর কি হবে ডায়লগ আরেকটা ডায়লগ ছোট্ট করে একটা ডায়লগ শোনো তো সবার কাছ থেকে একটা আরেকটা নাচ আর একটা ছোট্ট ডায়লগ তাহলে ছেড়ে দেবো ঠিক আছে আগে ডায়লগটা দিয়ে শুরু করি তো তোমরা কি রিসেন্টলি ওই এপিসোডটা দেখলে যেখানে মীনাক্ষী গাঙ্গুলি নাকি মেঘকে বরণ করে ঘরে তুলতে চেয়েছিল মেঘ তো আচ্ছা করে কথা শুনিয়ে বেরিয়ে এসেছে ঠিক ছিল না একদম তো সেখানে নীল বলছে যে এ দেশের ছেলেরা নাকি এরকমই সন্দেহবাতিক তখন মেঘ বলেছিল যে নীল তুমি তো আবার এদেশের আদর্শ পুরুষ এখন না হয় জোড়ো তাপ্তি দিয়ে আমাকে ঘরে ফেরাতে চাইছো কিন্তু আবার যদি তোমার মনে হয় যে তোমার বউয়ের থেকে তুমি অগ্নি পরীক্ষা চাইবে আর তখন যদি তোমার বউ না করে দেয় তখন তুমি কি করবে তখন তুমি কি করবে আর মীনাক্ষী গাঙ্গুলি আপনি এই যে বললেন যে আপনি বরণ করতেন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন তা আপনার সব কিছু কি আমিতে শুরু হয়ে আমিতেই শেষ হয়ে যায় অন্য কারোর কথা ভাবার বোধহয় আপনি প্রয়োজন করেন না তাই না আর সেটাই স্বাভাবিক কারণ এতদিন তো আপনাদের কাছে আবার আমার দিদিভাই ভালো ছিল এখন হঠাৎ করে মেঘ ভালো হয়ে গেল তো যদি রূপ কোনোদিন নিজের আসল রূপটা না দেখাতো তাহলে কি মেঘ আপনাদের কাছে ভালো হতো হতো না এখনও সেই মেঘকেই অপমান করতেন ঠিকই বলে মেঘ যে কথাগুলো বলে আমার তো ভীষণ ভালো লাগে ডায়লগগুলো বলতে কারণ এত উচিত জবাব দেয় মেঘ আমার সত্যিই ভীষণ ভালো লাগে সেলফি দাঁড়াও যাওয়ার সময় তুলে যাব তো আজকে আমার সময় শেষ কাল সকালে তো আবার শুটিং যেতে হবে নাহলে আপনারা তো মেঘকে দেখতে পাবেন না টিভির পর্দায় তো জানেন তো কখন হয় ইচ্ছে পুতুল আমি একটু জোরে শুনতে চাই ইচ্ছে পুতুল কখন হয় টিভিতে হ্যাঁ শুনতে পাচ্ছি না এই তো তো কালকে যথারীতি আপনারা মেলায় ঘুরবেন ঘুরুন ছটার সময় ইচ্ছে পুতুল দেখে তারপর যেখানে যাওয়ার যাবেন ঠিক আছে চলো সবাই ভালো থেকো আসছি সবাইকে গুড নাইট টাটা